কি করছো ছাদে পড়ে তুমি এখন? পূর্ণিমা এই জামা কাপড় তুললাম, কত কাজ করলাম জানো? কত কাজ করছো তুমি? জামা কাপড় তুললাম, আর জিনিস দেখতে এসছিলাম আমি। কি দেখতে এসছো তুমি? দেখলে তুমিও চমকে যাবা, অবাক হয়ে যাবা। কি এখন কি মাস এটা? কি মাস? আষাঢ় মাস। আষাঢ় মাস, আজকে বাদে কালকে রথ। রথ এখন কোনো গাছে কি আমের মুকুল হয়? আম হয়েছে বড় বড়, আর একসাথে দেখো দেখো পুরো মুকুলে ভরে গেছে। এই দিয়ে তোমার তিনবার আম হলো, একবার সিজনের সময় তো আম হলো, তারপরে আবার তোমার মুকুল হয়ে আবার আম হলো। এখন তো আম হচ্ছে সবাই, এগুলো সবাই একটু একটু বেশি বড় হয়নি। আমার দেখো পুরো গাছ দেখো মুকুলে ভরে গেছে, দেখেছো পুরো গাছে? এই পাশে, এই পাশে বেশি হয়েছে মুকুল, পুরো মুকুলে মুকুলে ভরে গেছে। এটা দেখতে আসলাম, সব ঠিকঠাক আছে কি না? আমি কি বলতে আসলাম বলতো? না আমি কি বলতে আসলাম বলতো তোমাকে এখানে ছাদ দিয়ে আসলাম কি কারণে? কি কারণে? আমি জানি তুমি খুব বুদ্ধিমান এবং চালাক মেয়ে, সেই জন্য কথাটা বলছি। আমি বলতাম না তুমি খুব চালাক। তুমি এতদিন কি জানতা যে আমি বলদ? হ্যাঁ, না না আমি চালাক বলি, আমি অবিয়াসলি বুদ্ধিমান চালাক। তুমি চালাক বলেই কথাটা আমি বলছি। বলো তো কোন জিনিস না থাকলে মেয়েরা হাত দিয়ে কাজটা চালিয়ে নেয়? তুমি বুঝতো আমারে করছো, আমারে। ও মাই গড, বলো কোন জিনিসটা না থাকলে মেয়েরা আঙুল দিয়ে কাজটা চালিয়ে, আঙুল দিয়ে কাজটা চালিয়ে নেয়? হ্যাঁ, কোন জিনিসটা না থাকলে? হ্যাঁ, বুঝেছো চামচ না থাকলে আমরা সঙ্গে সঙ্গে মানে বোতলের মধ্যে হাতটা ঢুকিয়ে আঙুল দিয়ে চিনি বার করে দিই, চা বার করে দিই। হয়নি, সঠিক বলতে পারো না। তাহলে কি বলবো আমি? তুমি বলো, একবার চেষ্টা করো, তারপরে বলো। একবার হয়নি? না এটা হওয়ার কথা? এটা না না, কোন জিনিসটা না থাকলে মেয়েরা সেটাকে আঙুল দিয়ে কাজটাকে চালিয়ে নেয়। মানে কোন জিনিস না থাকলে? হ্যাঁ, মেয়েরা আঙুল দিয়ে কাজটাকে চালিয়ে নেয়। মাঝে মাঝে মনে হচ্ছে এটা যখন হলো না, তাহলে নিশ্চয় অসম্ভব অসম্ভব কথা। কোন জিনিসটা না থাকলে মানে কোন জিনিস বুঝতে না, একবার শুনি। কোন জিনিসটা না থাকলে মেয়েরা আঙুল দিয়ে কাজটাকে চালিয়ে নেয়? কোন জিনিস না থাকলে মেয়েরা আঙুল দিয়ে কাজ চালিয়ে নেয়? ও বুঝে গেছি, শঙ্খ। কি শঙ্খ? শঙ্খ না থাকলে মেয়েরা আঙুল দিয়ে করে বুঝো মানে? না না, আমি সেই ধরনের প্রশ্ন বলি না আমি। তুমি বলতে পারছো না স্যালেন্ডার? তুমি আমি বলে দিচ্ছি, চেষ্টা তো করেছি অনেকবার, চেষ্টা করছো পারোনি, দুঃখের বিষয়। তুমি চালাক নেই তো এই জন্য পারোনি। এবার আমি বলে দিচ্ছি, তোমার বাড়িতে কলগেট আছে, হয়তো ব্রাশটা খুঁজে পাচ্ছ না। বলতে পারো না তখন কি করবে? এটা আছে, হয়তো ব্রাশটা খুঁজে পাচ্ছি না বা নষ্ট হয়ে গেছে, তখন হট করে লাগবে, সঙ্গে সঙ্গে লাগবে। তখন তুমি কি করবে? আঙুলে একটু নিয়ে কলগেটের ব্রাশটার কাজটা কলগেট দিয়ে আঙুল দিয়ে মিটিয়ে দিচ্ছ তুমি। এ মা, আমি এত বুদ্ধিমান হয়ে আমি এই সামান্য জিনিসটা পারলাম না? ছি, লজ্জায় মরে যাই।